অক্টোবরে টি টোয়েন্টি বিশ্বকাপ, দল ঘোষণা করতে হবে 10 সেপ্টেম্বরের মধ্যে। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ শেষ প্রস্তুতি বাংলাদেশের জন্য। ক্রিকেটারদের শেষবারের মতো চেখে নেয়ার সুযোগ পাচ্ছেন নির্বাচকরা। যদিও টাইগার অধিনায়ক ইঙ্গিত দিলেন বিশ্বকাপ দল গঠনের কার্যক্রম প্রায় শেষ। দল নিয়ে আমার মনে হয় যে মোটামুটি অল সেট। আমার মনে হয় যে কোচ এবং আমারও কথা হয়েছে এবং উই আর ইন দ্য সেম পেজ, এবং আই হোপ সিলেক্টররা খুব তাড়াতাড়ি হয়তো বা টিমটা দিয়ে দেবেন। হ্যাঁ, প্রবলি এটা হয়তো ভালো হতো যদি সিরিজের আগে যদি টিমটা দিয়ে দেওয়া হতো, তাহলে হয়তো প্লেয়াররা নির্ভর থাকতে পারতো। বাট হ্যাভিং সেড দ্যাট, আমার মনে হয় যে এটা আমাদের কন্ট্রোলের মধ্যে নেই, আমাদের কাজ হচ্ছে ক্রিকেট খেলা। কিউই সিরিজে কিপিং ভাগাভাগি করবেন মুশফিক সোহান, আছেন লিটনও, ওপেনিং আর বোলিংও একাধিক প্রতিযোগী রয়েছেন, সবকিছুই ইতিবাচক হিসেবে দেখছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আমাদের ভিতরে একটা পজিটিভ কম্পিটিশন হচ্ছে, তো ইটস ভেরি গুড, ইটস আ গুড সাইন ফর দ্য টিম, এবং আই হোপ সবাই এটা উপভোগ করছে। নিউজিল্যান্ডের সাথে এর আগে আমরা টি টোয়েন্টি ম্যাচ জিতিনি, তো ইটস আ ভেরি গুড অপরচুনিটি অ্যাজ এ টিম আমাদের জন্য, যেন আমরা আমাদের মার্কটা রাখতে পারি। এবং আমি সবসময় যেটা বলি যে ঘরের মাঠে আমরা খুবই ভালো একটা দল, সেটা প্রমাণ করারও আমাদেরও একটা তাগিদ আছে। মিরপুরের স্লো উইকেটে ঢুকেছে অস্ট্রেলিয়া, তবে নিউজিল্যান্ড সে ভুল করতে চায় না, সব রকম প্রস্তুতি নিয়েই মাঠে নামার কথা জানান অধিনায়ক টম ল্যাথাম। আমরা জানি এই কন্ডিশনে ওরা কতটা ভালো দল, চেষ্টা করেছি যতটা সম্ভব সেরা প্রস্তুতি নিতে। ম্যাচে যেমন উইকেট থাকুক আমাদের মানিয়ে নিতে হবে, অনুশীলনে সেই দিকেই ফোকাস ছিল বেশি। দুই দলের 5 ম্যাচের সিরিজ শেষ হবে 10 সেপ্টেম্বর, প্রতিটি ম্যাচই হবে মিরপুরে। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।